আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়ারা, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা যে যে আপুরা আমার ছাদ বাগান দেখতে চেয়েছেন, আসলে তাদের জন্যই আমার এই ভিডিওটি করা। তো সবাই অনেক রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার ছাদ বাগানটা একটু দেখাই। আসলে আহামরি কিছুই নেই, তাও আপনাদের জন্য ছাদ বাগানটি দেখাচ্ছি। তো আমি ছাদে এসে তালা খুলে ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখুন, আসলে বাম সাইড থেকে শুরু করে এখানে আমার সফেদা গাছ, ডালিম গাছ, করমচা, লেবু, কলা গাছ, থাই জাম্বুরা, চেরি গাছ, তারপর আছে ফুল গাছ, তারপর আছে শিউলি ফুল গাছ, তারপরে আছে এলাচ গাছ, তারপরে আবারও কলা গাছ, তারপরে পুদিনা গাছ, পরে আছে দুধ কচু, তারপর সিম গাছ, আর এই সাইড থেকে যা আছে সব আমার ফুল গাছ। এখানে বিভিন্ন নানা ধরনের অনেক ফুল আছে, অনেকেই হয়তো চিনবেন। তো নিচের ছাদে এই ফুল গাছগুলো এবং ফল গাছগুলো আছে। পরবর্তীতে আমি উপরের সিঁড়ি বেয়ে আরেক ছাদে গিয়েছি, এটা হচ্ছে উপরের ছাদ, সাততলার। তো এই ছাদে গিয়ে এই সাইড থেকে আমার এখানে 8 থেকে 10টা আম গাছ আছে, লেবু গাছ আছে, কামরাঙা গাছ আছে, পেয়ারা গাছ, ডালিম গাছ, লেবু গাছ, আমড়া গাছ, বড়ই গাছ, তারপরে বেগুন গাছ, ড্রাগন গাছ, তারপরে মালবেরি গাছ, মানে বিভিন্ন জাতের গাছ আছে। মানে আসলে সবগুলো আমার মনেও নেই। তো সিঁড়ি বেয়ে যখন আরও উপরে উঠেছি, এখানে আছে মিষ্টি আলু শাক, তারপরে আমার অ্যালোভেরা গাছ এবং পাট শাক, এবং মাচার উপরে আছে আঙ্গুর গাছ। তো এখানে কি অনেকগুলো গাছ, আসলে আমি কি বলবো, আমার সবগুলো মুখস্থও নেই। তো সব আপু ও ভাইয়েরা অনেকে ইনবক্সে বলেছিল যে আপু আপনার ছাদটা একটু দেখাবেন। তো আপনাদের জন্য এই ভিডিওটা করা, কার কার ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। মতো সবাই গাছ লাগাবেন এবং আমাদের পরিবেশও বাঁচাবেন। আমার পেজে যে যে আপু এবং ভাইয়ারা ফলো করে পাশে আছেন, এবং যারা যারা এই ভিডিওটি দেখবেন, সবার আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলা, সবাই আসলে পেজ আমরা অনেক কষ্ট করেই খুলেছি, আসলে সবাই যেন আমরা সবার পাশে থাকি। অনেক আপুরা ফলো করে আছে, অবশ্য পুরো ভিডিওটাও দেখে না, লাইক কমেন্টসও করে না, অনেকে লাইক করলেও কমেন্টস করা হয় না। তো আপু ও ভাইয়ারা প্লিজ সবাই সবার ভিডিও দেখে সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনি যেমন আমার সাথে এভাবে পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমিও থাকব, কারণ সবাই যেন সবার পেজটাকে এগিয়ে অনেক দূরে নিয়ে যায়। অনেক আপু ও ভাইয়ারা দেখেছি ফলো নিয়ে আবার ফলো তুলে ফেলেন, আসলে পরবর্তীতে যখন আমি দেখব আমার পেজে কেউ ফলো নেই, তখন তো আমারও খারাপ লাগবে, আমারও তখন ইচ্ছা করবে আপনার ফলোটা তুলে নিতে, তাই না? তো প্লিজ এরকম কেউই করবেন না, সবাই অনেক অনেক ভালো ও সুস্থ থাকবেন। আমি আসব আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।